আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আপনাদের সামনে ইফতারের কোনো ব্লগ নিয়ে হাজির হইনি, আজকে এসেছি একটি ক্লিনিং ব্লগ নিয়ে। আর এই ক্লিনিং ব্লগটি করেছি আমি রোজা কিংবা ঈদের উদ্দেশ্যে, যদিও এই ব্লগটি আমার রোজার আগেই করা, বাট রোজার মধ্যে অন্যান্য ব্লগ দেওয়াতে এই ব্লগটি বাদ পড়ে গিয়েছিল। ভাবলাম যেহেতু ঈদও কাছাকাছি চলে এসছে, তাছাড়া ইফতারি ব্লগ দেখতে দেখতে হয়তো সবাই বিরক্ত হয়ে গেছেন, এই জন্য পুরনো হলেও নতুন করে একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমার ক্লিনিং প্রজেক্টটি হলো আমার কিচেন নিয়ে, কিচেনের টুকিটাকি ক্লিনিং আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে সাথে গল্প করব। প্রথমে আমি শুরু করছি আমার কিচেন ওয়ার্কটপ ক্লিনিং প্রজেক্ট, আর এটা করার জন্য আমার কিচেনের ওয়ার্কটপের উপর যা যা আছে এগুলো সবগুলো ক্লিন করে নেব। আর এক্ষেত্রে প্রথমে আমি শুরু করছি আমার টোস্টার দিয়ে। টোস্টারের ভেতর অনেক ক্রাম জমে গেছে ব্রেডের, যেহেতু আমি সিডেড ব্রেড খাই আর এই ব্রেডটাতে অনেক ক্রাম হয়, তো আজকে আমি ভালোভাবে টোস্টারটা ক্লিন করে নিব। আর অবশ্যই এই টোস্টারটা ক্লিন করার আগে আমি সুইচ অফ করে দিয়েছি সেফটির জন্য। প্রথমে আমি ক্রামগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপর অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে ওয়ার্কটপটা ক্লিন করে নিচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেল কিচেনটা আসলে আমার ডিপ ক্লিন করা লাগে না, কারণ এই সাইডে যেহেতু রান্না করা হয় না, টাইমটা তো ঈদও চলে আসছে। তারপর ভাবলাম যেহেতু রোজা চলে আসছে, এখন রোজার মধ্যে যদি ক্লিনিং করি আরও টায়ার লাগবে, এই জন্য রোজার আগের দিনই আমি ক্লিনিংটা সেরে ফেলেছি। আমি বেশ ভালোভাবে একটু ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ ঈদের সময় হয়তো অল্প একটু ক্লিন করলেই হয়ে যাবে। রোজা কিংবা ঈদ আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, ভাই বোনরা মিলে কত আনন্দ করতাম। আসলে বেশি ভাই বোন থাকার মজাই আলাদা। ঈদের খুশিতে সবাই নেমে পড়তাম বাড়িঘর পরিষ্কার করার কাজে, পরিষ্কার করার কাজে সারা দিন চলে যেত, তারপরও ক্লান্তি লাগতো না, খুব মজা পেতাম। সবাই মিলে ক্লিনিং করছি, ঈদ আসবে, নতুন জামা কাপড় পাবো, মজার মজার খাওয়া খাবো, বাড়িঘর সুন্দর করে সাজাবো। কেউ বা ঘরের কোণে মাকড়সার জাল ক্লিন করছে, কেউ বা সিলিং ফ্যানের জমে থাকা ধুলো ক্লিন করছে, কেউ বা জানালার গ্রিল ক্লিন করছে, কিংবা কেউ ডোর ক্লিন করছে। সারা দিন ক্লিনিংয়ের কাজে সবাই ব্যস্ত, কিন্তু সবার মুখেই হাসি। আমাদের মতো এরকম অসংখ্য মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও সবার মুখেই ছিল হাসি। আর এখন সবার জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আসলেও হাসি যেন আর খুঁজে পাওয়া যায় না। আর বর্তমানের করোনা মানুষের ন্যূনতম সুখটুকুও কেড়ে নিয়েছে। ছোটবেলার ঈদ যেন ঈদ ছিল, বড় হওয়ার পর ঈদের কোনো আনন্দই পাই না, আর এদেশে আসার পর তো আরও বেশি, বাচ্চাদেরই বা কি আনন্দ দিব। এখানেই আসলে জটিলতা জীবনের, সব কিছু আছে আমাদের কিন্তু কি একটা যেন নেই, আর এই জন্যই মনে হয় আমাদের সবসময় অভাবটা থাকা উচিত। এখন আমরা প্রতিদিন শপিং করছি, প্রতিদিন নতুন নতুন জামা কাপড় কিনছি, ভালো ভালো খাচ্ছি, এই জন্য নতুন কোনো কিছু আমাদেরকে আর আনন্দ দিতে পারে না। মাঝে মাঝে মনে হয় আমাদের এই চাওয়া পাওয়া কোথায় গিয়ে শেষ হবে, আর আমাদের বংশধরেরা নতুন কি নিয়ে সুখে থাকবে। আর এসব চিন্তা করতে গেলে সব কিছু এলোমেলো মনে হয়। তো যাই হোক, আমার এপাশের ওয়ার্কটপটা ক্লিন হয়ে গেল, আমি এখন আপনাদের সাথে আমি কীভাবে ক্যাটেল ক্লিন করি সেটা একটু শেয়ার করছি। অনেকের বাসায় আমি দেখেছি হয়তো আলসি করে, কিংবা কেউ হয়তো জানেন না কীভাবে ক্যাটেলটা ক্লিন করতে হয়। আমরা যারা লন্ডনে আছি, আমাদের ক্যাটেল টোস্টার
রেগুলার ইউজ করতে হয়। আর ক্যাটেলে যেহেতু বেশিরভাগ সময় পানি গরম করা হয়, এই পানি গরম করতে করতে ক্যাটেলের ভিতরে একটা আয়রনের স্তর পড়ে যায়, আর স্তরটা একসময় অনেক ঘন হয়ে যায়। তখন কিন্তু ক্যাটেলটা আর ভালোভাবে ক্লিন করা যায় না, আর সেই স্তরটা মাঝে মাঝে ভেঙে গরম পানির সাথে চলে আসে। আমরা যখন ওই গরম পানি কোনো খাওয়ার মধ্যে দেই, তখন সেই খাওয়ার মধ্যে কিন্তু সেই আয়রনটা চলে যায়, আর এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর এই জন্য ক্যাটেলটা সবসময় ক্লিন করতে হয়। ক্যাটেলে যখন আয়রনের এরকম স্তর পড়ে, এর জন্য কিন্তু দোকানে ডিএসকেল নামক একটা প্রোডাক্ট বিক্রি করে ওরা, লিকুইড কিংবা পাউডারও বিক্রি হয়। বাংলাদেশে এই প্রোডাক্টটা পাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারছি না, বাট বাংলাদেশে তো আমরা খুব বেশি একটা ইউজ করি না ক্যাটেল, তারপরেও বাংলাদেশে কিন্তু আয়রনের স্তর পড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। হয়তো কিছু আছে যেটা আয়রনটাকে ক্লিন করতে পারে। এরপর আমি আমার প্লেটের স্ট্যান্ডটাকেও ক্লিন করে নিচ্ছি। এই প্লেটের স্ট্যান্ডটা অনেকবার এখান থেকে আমি সরিয়েছি, দিব কি দিব না অনেক চিন্তা করেছি, কিন্তু অনেকবার সরিয়েও কিন্তু আবার নিয়ে এসেছি। তার কারণ এটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া প্লেটের পানি ঝরানো কিংবা কাপের পানি ঝরানো সম্ভব না। তো আমি স্ট্যান্ডটা তখন রেড কালার কিনেছি, কারণ প্রথমে আমার কিচেনের জিনিসগুলো সব রেড ছিল। তো এরপর ভাবছি একটা ক্রিম কালার কিনব, এটা রাখতেই হবে কিচেনে, কোনো উপায় নেই। যদিও কিচেনটা একটু ম্যাসি মনে হয় এটা রাখার কারণে, হয়তো আছেন যারা প্লেট প্লেট ধুয়ে সেগুলোকে আবার মুছে আবার রেখে দেন কাবারে, তো আসলে এত সময় তো আসলে থাকে না সব সময়। সময় থাকলে, দু একজন ফ্যামিলি থাকলে ঠিক আছে, কিন্তু বেশি মানুষ থাকলে তখন এটা সম্ভব না, আর বাচ্চা কাচ্চার বাসায় তো নাই। তো দেখুন আমার এখানে হরেক রকমের কাপ গ্লাস, তার কারণ সেট হিসেবে কেনা হয়, বাট একটা দুটা যখন ভেঙে যায় তখন আবার অন্যগুলো কেনা হয়। এভাবে করে হরেক রকমের গ্লাস হয়ে গেছে, কাপ হয়ে গেছে। আর তাছাড়া এক একজনের কাপ এক একটা, এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাপ সবার। আমার কাছে যদিও সেট ভালো লাগে, কিন্তু কাপের ক্ষেত্রে এটা করতে পারি না, কারণ সবাই যেহেতু আলাদা কাপে খায়। এখন কিচেনের অন্য পাশে ক্লিন করব, অন্য পাশের ওয়ার্কটপ এবং কুকারটা ক্লিন করে নিব। এর মধ্যে আপনাদেরকে একটা কাকের ছবি দেখাচ্ছি, এটা দেখলে বাংলাদেশের কথা খুব মনে পড়ে। এই কাকটা প্রায় আমার গার্ডেনে আসে, বাংলাদেশে সকালবেলা কাকের ডাকে ঘুম ভাঙত, আবার মাঝে মাঝে কেউ বলতো বেশি কাক ডাকলে বিপদ আসে। তো যাই হোক, আমি অন্যদিকে ওয়ার্কটপের জিনিসগুলো প্রথমে সরিয়ে নিচ্ছি, তারপর ওয়ার্কটপটাকে সাবান পানি, সাবান মানে কি ফেরি দিয়ে আর পানি মিশিয়ে আমি পুরো টাইলস এবং ওয়ার্কটপটা ক্লিন করে নিচ্ছি। আর এই ফেরিটা শুধু ডিশওয়াশিংয়ের কাজই করে না, অনেক কিছু ক্লিন করতে এটা খুব ভালো কাজ করে। আমার হাতে যে ক্লথটা দেখছেন এটা মাইক্রোফাইবার ক্লথ, এটা খুবই ভালো কিচেন ক্লিনিং করার জন্য। আমি সিঙ্কের মধ্যে পানি জমিয়ে এই ক্লথটা দিয়ে সুন্দর করে টাইলস এবং ওয়ার্কটপটা ক্লিন করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কুকারটাও ক্লিন করে নিয়েছি, কুকারটা ক্লিন করেছি কিচেন ক্লিনার দিয়ে। আর কুকারটা ক্লিন করার ক্ষেত্রে মনে রাখতে হবে, কুকারটা কখনোই আমরা পানি দিয়ে ক্লিন করব না, যাদের কুকারটা ইলেকট্রিক কানেকশন আছে, এতে করে শর্ট সার্কিট হতে পারে। কিচেনের ওয়ার্কটপটাকে সুন্দর ছিমছাম করে রাখতে হলে অনেক জিনিস আমাদের সরিয়ে ফেলতে হয়। অনেকেই আছি আমরা আলসি করে, কিন্তু সেগুলো গুছিয়ে রাখি না। মাঝে মাঝে যদি আমরা গুছিয়ে রাখি, কিচেনটা দেখতে ভালোই লাগে। আর যে জিনিসগুলো এমটি হয়ে যায়, যেমন ধরুন এগের বাস্কেটটা আমার এমটি হয়ে গেছে, সেটাকে আমি ফিল করে নিলাম,
তারপর ধরুন বিস্কিট কিংবা সিরিয়ালের জার এমটি হয়ে গেছে, সেটাকে ফিল করে নিলাম, তাহলে কিচেনটা দেখতে ভালো লাগে। আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক অপ্রয়োজনীয় জিনিস কিচেনে রাখেন, সময় করে আপনারা সেগুলো গিভ অ্যাওয়ে করে দিতে পারেন কিংবা অন্য কোথাও রেখে দিতে পারেন, এতে করে কিচেনটাকে অনেক বড় লাগবে। তো যাই হোক, এখন আমি ফ্রিজ ক্লিন করা শুরু করে দিয়েছি, আর এটা আমাদের সপ্তাহে অন্তত দুবার করা দরকার, কারণ ফ্রিজে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, আমাদের খাওয়ার জিনিস, আর এই ফ্রিজটাকে সবসময় আমাদের ক্লিন রাখতে হয়, তা না হলে ব্যাকটেরিয়া বাসা বাঁধে, আর যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো ফ্রিজের সব জিনিসগুলো ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি, এরপর পুরো ফ্রিজটা আমি অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে এবং সাবান পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই যে দেখছেন, এটা আমার ভেজিটেবল রাখার কন্টেইনার, আর এই কন্টেইনারটাকে কিছুদিন পরপর ক্লিন করে নিতে হবে সাবান পানি দিয়ে। যেহেতু ভেজিটেবল ফ্রেশ থাকে, এর মধ্যে অনেক জীবাণু থাকার সম্ভাবনাও থাকে। যাদের বড় ফ্রিজ থাকে তাদের জন্য অনেক সুবিধা, তারা আলাদা আলাদা করে সব ফুড রাখতে পারেন, বা যাদের ছোট ফ্রিজ তাদের জন্য অনেক ঝামেলা হয়ে যায়, সব ফুড আলাদা করে রাখতে পারেন না। আর এক্ষেত্রে কিন্তু ফুড কন্টামিনেশনও হয়ে যেতে পারে, আর এই জন্যই অলওয়েজ আমাদের ফ্রিজ ক্লিন রাখতে হবে। তো যাই হোক, ফ্রিজ ক্লিন করার পর আমি আমার মাইক্রোওয়েভটাও ক্লিন করে নিয়েছি। আর এখন যেটা ক্লিন করছি এটা হলো আমার মিনি সাইজের ওভেন, এটা কিন্তু রাফ ইউজ হয়, এই জন্যই অনেক ময়লা হয়ে গেছে। আসলে এই ওভেনটা সেই বেশি ইউজ করে, আমি খেয়াল করি নেই এত ময়লা হয়ে গেছে। আর এই ওভেনটা ক্লিন করার জন্য প্রথমে আমি ওভেনটাকে 10 মিনিট গরম করে নিয়েছি, তারপরে ওভেন ক্লিনার দিয়ে আরও 10 মিনিট রেখেছি, এতে করে ময়লাগুলো খুব তাড়াতাড়ি চলে এসেছে। এই তো আমার অলমোস্ট কিচেন ক্লিনিং ডান। ঈদ আসার আগে ঝটপট করে শুধু কাবাডগুলো ক্লিন করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার ব্লগটি অবশ্যই জানাবেন, আর আপনারাও ঈদ আসার আগে ঝটপট কিচেন ক্লিন করে নিন, কারণ কিচেনেই তো আমাদের সব কিছু হবে, খাওয়া দাওয়া গল্প গুজব। আর এই ফাঁকে এক নজরে দেখে নিন আমার কিচেন ট্যুর। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।